সবাইকে আবার স্বাগত জানাচ্ছিলাম ক্রিয়েটিভ ভিউয়ারে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিবেন, যদি আমাদের সঙ্গে থাকুক টেক সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে। তো আজকের ভিডিওর বিষয়টি হলো, সবাইকে বলে দিই আজকের ভিডিওর বিষয়টি হলো যে কীভাবে আপনি নিজে নিজের চ্যানেলকে প্রমোট করবেন। হ্যাঁ সত্যি, আপনি নিজেই আপনার নিজের চ্যানেলকে প্রমোট করতে পারেন কিছু সেটিংস দিয়ে। দেখাবো যে আপনি কিভাবে সেগুলো ওপেন করে বা সেগুলো ঠিক করে আপনি আপনার নিজের চ্যানেলকে নিজে প্রমোট করতে পারবেন। সো গাইস, এর জন্য আমরা মোবাইলে চলে যাই। মোবাইলে চলে যাওয়ার পর গাইস আমাদের কি করতে হবে বলে দিচ্ছি। মোবাইলে চলে যাওয়ার পর আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবো। হ্যাঁ, আমাদের ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করবো। ওপেন করার পর আমাদের কি করতে হবে বলে দিচ্ছি। ওপেন করার পর আমাদের জাস্ট আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর মানে আমাদের কিন্তু ইউটিউবে যাওয়ার পর রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ওপেন করে নিতে হবে। ইউটিউবে যাওয়ার পর রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা আমরা ওপেন করে নেবো। রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ওপেন করার পর হ্যাঁ রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ওপেন করে দেখেন আমাদের ইউটিউবে একটা ফুল আমাদের একটা মানে ডেস্কটপ সাইটের একটা ইউটিউব দেখাচ্ছে। মানে ডেস্কটপ সাইটটা আমাদের ইউটিউবটা যেরকম দেখে সেরকম মানে ইউটিউবটা দেখাচ্ছে। দেখানোর পর আমাদের কী করতে হবে, জাস্ট আমাদের কী করতে হবে, আমাদের আমাদের ইয়াতে যেতে হবে, আমাদের চ্যানেলে যেতে হবে। আমাদের চ্যানেল যে ইন্টারভিউটা আছে আমরা সেটাতে চলে যাব। সেটাতে চলে গেলে আমাদের কী হবে দেখাচ্ছে, চ্যানেলে ইন্টারভিউ যাওয়ার পর যে অ্যাডভান্সড একটা অপশন আছে, দেখেন নিচে চ্যানেলে গিয়ে আপনার নিজের চ্যানেলে গিয়ে সেটার ভিতরে একটা নিচে অপশন লেখা হবে দেখেন অ্যাডভান্স। তো অ্যাডভান্সে গিয়ে আপনি কী করবেন, অ্যাডভান্সে গিয়ে আপনারা জাস্ট নিচে একটা অপশন দেখতে পাবেন যে চ্যানেল কিওয়ার্ড। সরাসরি আপনারা যাদের টেক রিলেটেড আপনার চ্যানেল ক্রিয়েট করে থাকেন তারা সবসময় টেকনোলজি একটি কিওয়ার্ড দিয়ে রাখেন। আসলে কিন্তু টেকনোলজি কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেল কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। এখানে আমরা প্রমোট করব মাত্র একটি অপশন দিয়ে, অপশনটির নাম হলো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের ব্যবহার করে আমরা কীভাবে আমাদের চ্যানেলটি প্রমোট করব, তো সেটার ব্যাপারে আজকে আমি দেখানোর জন্য ভিডিওটি আমি করেছি। তো আপনাদেরকে বলে দিচ্ছি যে চ্যানেল কিওয়ার্ডটা আছে এখানে, জাস্ট আপনারা কী করবেন এখানে আপনারা রাইট করবেন, টেকনোলজিটা বাদ দেন, আপনাদের চ্যানেলের নেমটা আছে ওইটাকে জাস্ট কী করবেন হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নেমটা লিখে দেবেন, একটা হ্যাশট্যাগ দেবেন। তারপর আপনার চ্যানেলটা ধরেন আপনার ক্রিয়েটিভ রিভিউয়ার, তো আপনি জাস্ট ক্রিয়েটিভ রিভিউয়ার দেবেন, কোনো স্পেস দেবেন না, জাস্ট হ্যাশট্যাগ দিয়ে কোনো স্পেস নেই, জাস্ট ক্রিয়েটিভ রিভিউয়ার লিখে দেবেন। তো একটা চ্যানেল কিওয়ার্ড হলো, তারপর আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। তো দেওয়ার পর দেখেন এটা জাস্ট সেভ করে দেবেন, নিচে একটা সেভ অপশন আছে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর ইউটিউব স্টুডিও একটি অ্যাপ আছে সেই অ্যাপটিতে যাবেন। ইউটিউব স্টুডিও অ্যাপটিতে যাওয়ার পর আপনি জাস্ট কী করবেন, আপনার যে ডিসক্রিপশন বক্সগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনার যে ভিডিও ডিসক্রিপশন বক্সগুলো আছে একটা ভিডিওতে ঢুকবেন, সেটাতে এডিট ক্লিক করবেন। এডিট ক্লিক করার পর ডিসক্রিপশন বক্সে আপনি জাস্ট একটা নিজে রাইট করে দেবেন। রাইটটা কী রাইট করবেন আমি বলে দিচ্ছি, হ্যাশট্যাগ ক্রিয়েটিভ ভিউয়ার, চ্যানেল কিওয়ার্ড আপনি হ্যাশট্যাগ দিয়েছিলেন এবং এখানে আপনি জাস্ট হ্যাশট্যাগটা দিয়ে দেবেন। হ্যাঁ, চ্যানেল কিওয়ার্ডে হ্যাশট্যাগ দিয়েছিলেন, জাস্ট ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এখন এভাবে আপনার চ্যানেলটা কীভাবে প্রমোট হবে সেটা আমি বলে দিচ্ছি। এভাবে প্রমোট হবে আপনার যখন আপনি মানুষ যখন আপনার ডিসক্রিপশন বক্সটা পড়বে তখন তাদের সামনে কিন্তু আপনার ইয়াটা উজ্জ্বল দেখাবে, যে হ্যাশট্যাগ দিয়ে যেটা দিয়েছিলেন সেটা কিন্তু একটু উজ্জ্বল দেখাবে। তো মানুষ মনে করে লিঙ্কের মতো যদি সেটাতে ক্লিক করে তাহলে আপনার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো তার সামনে চলে আসবে। এভাবে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউ হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এবং এভাবে আপনার চ্যানেলটা এক পদ্ধতিতে প্রমোট হলো। কিন্তু বেশি প্রমোট হবে না, ওরকম প্রমোট না যখন বড় ইউটিউবাররা আপনাদেরকে প্রমোট করে থাকে সেরকম না, যখন ছোটখাটো একটা প্রমোশন হয়ে গেল আপনার চ্যানেলে। এবং আসল প্রমোশন বলতে দেখেন কুবুদ্ধিয়াল একটা প্রমোশন আছে, তো গাইস তারপর আপনারা কী করবেন যখন আপনার একটি কুবুদ্ধি আছে, যে কুবুদ্ধিয়ালা যদি আপনি একটা বুদ্ধি দিয়ে সেটার মাধ্যমে কী করবেন আপনার চ্যানেলকে প্রমোট করবেন সেটা বলে দিচ্ছি। কিন্তু সেটাতে একটু প্রবলেম হতে পারে, স্প্যামিংয়ের প্রবলেম হতে পারে, সেজন্য আপনাদেরকে সেটা আমি জোর দিয়ে করতে বলছি না, কিন্তু শিখিয়ে দিচ্ছি, এটা আমার কাজ শেখানো, তো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি বলছি যত বড় বড় ইউটিউবার আছে, আমি কিন্তু আপনাদের এরকমভাবে বলবো যে তোমরা স্প্যামিংয়ের যত সমস্যা আছে কম থাকে। তো আপনি যদি বড় বড় ইউটিউবারদের দেখেন যাদের কমেন্টের কোনো হিসাব থাকে না, মানে কমেন্ট তারা চেক করে না অনেক সময়, তো সেখানে কী করবেন, অনেকে দেখেন কি বিভিন্ন প্রশ্ন করে থাকে, হাউ টু মেক মানি অনলাইন এরকম কিছু প্রশ্ন করে থাকে। তো কী করবেন এরকম প্রশ্নেরগুলো আপনি কী করবেন উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার যেসব তাদের একটু প্রশ্ন করবেন, তারপর তাদের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন যদি আপনার জানা থাকে। দেওয়ার পর কী করবেন, উত্তরটা দেওয়ার পর সেখানে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেল কিওয়ার্ডটা দিয়ে দেবেন, হ্যাশট্যাগ ক্রিয়েটিভ রিভিউ। হ্যাঁ,
হ্যাশট্যাগ ক্রিয়েটিভ রিভিউ যদি দিয়ে দেন, তো তখন তারা আপনার প্রশ্নের উত্তরটা পড়বে যে ভাই আমার প্রশ্নের উত্তরটা দিয়েছে। তখন ওই যে হ্যাশট্যাগ যে আপনি যে এলাকাটি লিখেছেন একটু উজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকার কারণে আপনার ভিউয়ার্সরা কী করবে সেটাতে ক্লিক করবে। মনে করবে কোনো লিঙ্ক যেহেতু ক্লিক করার পর আপনার যত ভিডিও আছে ইউটিউবের সব ভিডিও তাদের সামনে চলে আসবে। সুতরাং এ থেকে আপনারা বুঝতে পারেন যে এখানে আপনার চ্যানেলে কিছু করে প্রমোশন হচ্ছে, কারণ বড় ইউটিউবের কমেন্টে কিন্তু অনেকে কমেন্ট করে থাকে, অনেকে চেক করে থাকে। সেক্ষেত্রে বলতে চাইছি এখানে এভাবে আপনার চ্যানেলটা প্রমোট হয়ে থাকতে পারে হবে, কিন্তু বলছি এই বিষয়টা আপনার আপনার জোর কম দিনই ভালো হয়। কারণ কিছু কিছু ইউটিউব বড় বড় ইউটিউবার আছে তারা তাদের কমেন্ট বক্স নিয়মিত চেক করে, এবং আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো কমেন্ট করেন এটা তাদের কাছে রিভিউর জন্য চলে যায়, তারা এটা স্প্যাম বলে দিয়ে দিতে পারে। অনেক অনেক বড় ইউটিউবার আছে তারা আপনার চ্যানেলটিকে স্প্যাম বলে একটা কপি কমেন্ট কাইলেন স্ট্রাইক এসে উঠতে পারে। তো বলছি এই বিষয়টা আপনার জোর দেন না। তো যেসব বিষয় আপনার দিয়েছি শিখতে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ক্রিয়েটিভ রিভিউ। তো ইয়েস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করবেন। সাবস্ক্রাইব করার পর হ্যাঁ, যদি ভালো লাগে একটি লাইক বাটন আছে, লাইক বাটনে ক্লিক করবেন। না ভালো লাগলে ডিসলাইক বাটনে ইউটিউব ওয়ালারা দিয়ে দিছে সেটাতে ক্লিক করবেন, এবং আমাদের ভিডিওটি যতবার শেয়ার করবেন এটা আপনার ইচ্ছা, শেয়ার করলে করবেন না হলে নাই। হ্যাঁ, এবং ভাই আজকের জন্য Yo, I ain't here for the money, I ain't here for the fame. Though it might be nice to own a jet plane, I'ma do it all for you.